শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। প্রকৃতি, মাঠ, কৃষকের টানে আবারও আমি চলে এসেছি সবুজে ঘেরা এ অরণ্যে। হালকা বাতাস, আবার দেখা যাচ্ছে গাছের ছায়া, ভীষণই ভালো লাগছে। কিন্তু আবার যখন তো দূরে যাচ্ছি, টানা রোদ আর গরম, গা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। কিন্তু যখন গাছতলায় এসে দাঁড়িয়েছি, এত ভালো লাগছে, বাতাস এসে শরীরে লাগছে, দক্ষিণা বাতাস, আহারে। সবুজে ঘেরা এ প্রান্তর, আর এই যে মেটোপথ, রাস্তা বা আল, এইটা ধরে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওখানে কৃষক গরমের ধান চাষ করছেন, ছোট্ট একটি ডোবা, সেখানে নৌকা রাখা আছে, জলে প্রায় ডুবে গিয়েছে নৌকাটি, কারণ এখন এই গরমের সময় নৌকা ব্যবহার হয় না এখানে। দুপুরের সময় ক্লান্ত কৃষক ভাইয়েরা সকাল থেকে মাঠে কাজ করে অনেকেই বাসার দিকে ফিরে যাচ্ছেন। মাঠ ভর্তি যে ধান গাছ হয়ে গেছে, অধিকাংশ গাছেই ধান বের হয়ে গেছে এবং ধান 20-25 দিন পরে কাটার মতো হয়ে যাবে। কি সুন্দর লাগছে, ধান ফলে আছে, যথেষ্ট পরিমাণে ভালো ফলন হয়েছে। মাঠেই লাল ফ্লাগ, সবার এরিয়া নিশানা করা আছে, যেন দূর থেকে বুঝতে পারে। বন্ধু, আমি যে জায়গাটা দিয়ে এখন হাঁটছি, এই জায়গাটা কিন্তু বৃষ্টির সময় একেবারে ডোবা থাকে, অর্থাৎ জলাবৃত থাকে। তখন প্রায় আমার এই বুক, মুখ বা আমার মাথার সমানেরও বেশি এই জায়গায় একদম জলে ভর্তি থাকে, টইটম্বর থাকে। কিন্তু এখন সে জায়গায় ধান ফলে আছে। এখানে মাঠ যেহেতু 6 মাস জলের নিচে থাকে আর 6 মাস উপরে থাকে, অর্থাৎ 6 মাস ফসল ফলানো হয়। কিন্তু এই ফসল ফলানোর 6 মাস উপরলায় এত পরিমাণে ফসল দেন, যেন ওই 6 মাসও কাবার দিয়ে থাকেন, এটাই মনে হয় উপরলার বিচার। দেখুন কি পরিমাণ ধান ফলেছে, একটা গাছও মিস যায়নি। জল দিয়ে সবজি তোলেন, অনেকেই এখান থেকে এই সবজি তুলে স্থানীয় বাজারে বিক্রি করে থাকেন, এতেও তাদের সংসার ভালোভাবেই চলে যায়। এখানে সবাই যে ধান লাগিয়েছে তা নয়, অনেকেই লাউ বা কুমড়া লাগিয়েছেন। দেখুন ফুল অলরেডি চলে এসেছে লাউ গাছে। এই যে মাঠ, আর ও এখান থেকে লোকালয় অনেকটা দূরে, মাঠের পাশেই দেখুন এইখানে একটা ছোট্ট ডোবা মতো আছে। এই ডোবাটার জলের রং কি কালো, দূষিত, আর যথেষ্ট পরিমাণে গন্ধ জলে। এটা কিন্তু মিষ্টি জল, লোনা নয়। এই জলের মাঝে অযতনে অবহেলায় ভাসছে কচুরিপানা, আর তার ফুল কত সুন্দরভাবেই ফুটে আছে। যেহেতু জলে ডুবে থাকে, এই জন্য অনেকে ফিলার সিস্টেম করে দিয়েছেন, যে যেন বুঝতে পারে অন্য অন্য সময় যে তার সীমানা এইটা, মাঠের সীমানা এখানে শেষ হয়ে যাচ্ছে। আর তার পাশে যে নদীটি, এই নদীটির নাম হচ্ছে তুরাগ নদী। দেখুন তুরাগ নদীর যে পিলার, সেখানে এটা দেওয়া আছে, এখানে লেখা আছে হারবাইদ জায়গার নাম, পিলার নাম্বার 38, তুরাগ নদী, BIWTA, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই পিলার নদীর উপর দিয়ে ব্রিজ হচ্ছে অনেকটা দূর থেকে। আর দেখুন ওই যে ভাইরা ওখানে কাজ করছেন, তুরাগ নদী, এই নদীর নাম প্রায় সবাই জানে। এই নদীর কূলেই কিন্তু বসে বিশ্ব ইজতেমা, অর্থাৎ টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা। এই নদী ওইভাবে যখন বয়ে গেছে, ওই সামনে যে ইজতেমা বসে, আর ওই জায়গায় দেখুন কার্গো এসে ওখান থেকে মাল তুলছে, আর তুরাগ নদীর উপর দিয়ে তৈরি হচ্ছে ব্রিজ। যারা ব্রিজ তৈরি করছেন ওনারা এখানে থাকেন। উপরে উঠে যাই, উঠছি উপরে।
যে ব্রিজটা তৈরি হচ্ছে, ভাইয়েরাই কাজ করছেন। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কতদিন ধরে হচ্ছে এখানে ব্রিজে? থেকে সামনে একটা ঘাট আছে, জায়গাটার নাম হচ্ছে হারবাইত ঘাট। আর এই যে তুরাগ নদী প্রায় শুকিয়ে এসেছে এইদিকে, কিন্তু এর শাখা প্রশাখা চারপাশে বিভিন্নভাবেই বিস্তার করে গিয়েছে। এইটা হচ্ছে মূল তুরাগ নদী। ভাইয়েরা এখানে কাজ করছেন। ভাই আপনারা এখানে কাজ করছেন কি দিন চুক্তিতে না এমনি কাজ ফুরিয়ে নিয়েছেন? কোনটা? কন্ট্রাক্টে। এটা অনেক বড় মেগা প্রজেক্ট, এবং আমি ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা 2024 শেষ সম্ভবত হবে না, 25 সাল লেগে যাবে, এবং বিশাল বড় এই ব্রিজ। এই ব্রিজের মূল লক্ষ্য হলো, এখানে যেহেতু 6 মাস জলাবৃত থাকে, মানুষের যাতায়াত ভীষণভাবেই কষ্ট হয় ওপার দিয়ে যেতে হবে, না হয় ওই দূরে এখান থেকে অনেকটা দূর দেখুন ওইখান থেকে যেতে হবে, ওই ঘুরে অনেকটা পথ। এই জন্য এই ব্রিজটা তৈরি করা হয়েছে হারবাইত থেকে, এখান থেকে তুরাগ নদী যত দূর আছে টঙ্গি টঙ্গি শুরু করে ওইদিকে ওইভাবেই চলে যেতে পারবে। এই এলাকা যে তলিয়ে থাকে এবং মানুষের যে দুর্ভোগ, এর জন্য বাংলাদেশ সরকারের এই অনস্বীকার্য অবদান। খুব ভালো লাগলো দেখে যে কি সুন্দর একটা প্রজেক্ট বাংলাদেশ সরকার এখানে গ্রহণ করেছেন, এবং এই প্রজেক্টটা আস্তে আস্তে সফলভাবে সম্পন্ন হবে আমি আশা করি। কাজ চলছে, ওই যে সামনে কাজ করছে, তার কিছুটা দূরে আরও কাজ করছে, কোথাও ঢালাই হচ্ছে, কোথাও ফিটিংস হচ্ছে, এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই কাজ হচ্ছে। তুরাগ নদী, তুরাগের এক পাশে হচ্ছে গাজীপুর, আর ওই পাশটা হচ্ছে উত্তরার মধ্যে পড়েছে, ওটা হচ্ছে ঢাকা। এমন সবুজে ঘেরা, তার মাঝ দিয়ে ব্রিজ তৈরি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই জায়গাটা যদি কেউ আসতে চান, নিঃসন্দেহে আপনার ঘোরার জায়গায় আপনি রাখতে পারেন। জায়গাটা হচ্ছে গাজীপুরের পুবাইলের মধ্যে পড়েছে। পুবাইলে এসে সেখানে বলবেন যে মার্কা যাব, ওখানে অটোতে করে আসতে পারবেন, অথবা যারা গাড়িতে করে আসতে চান আসতে পারবেন খুব সহজেই। আসলেই এখানে দেখতে পাবেন, বলবেন যে তুরাগ নদীর যেখানে ব্রিজ হচ্ছে ওখানে যাব, অথবা আপনি টঙ্গি দিয়েও আসতে পারবেন। টঙ্গি স্টেশন রোড হয়ে ওখান থেকে মোরকুন আসবেন, মোরকুন থেকে পার হয়ে কিছুটা পথ হেঁটে আসতে হবে, তারপরে আপনাকে এখানে আসতে হবে। বলবেন যে টঙ্গি যে ব্রিজের কাজ হচ্ছে আমি ওখানে যাব, যে কেউ নিয়ে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সবাইকে টাটা।